বৌমা ভালো আছো? আপনারা এখানে কি চান? কিসে বলতে হলো, তুমি ভালো আছো? এইখানে কেন আসছেন আপনারা? আমার ভাই কেমন আছে? বাইরে দিয়ে কি করবেন? কিসের ভাই? কিসের ভাই আপনাকে? আপনারা এখানে কেন আসছেন? বেরো। তুমি এমন করো কেন? কেমন করবো আপনার সাথে? আমার বাইরে ডাকো না, ভাই কই? তুমি আমার বাইরে ডাকো। আজ আরে তুমি আমার বাইরে ডাকো, ডাকো। বসো বসো, তুমি বসো। কি রে ফকিনের বাচ্চা, তোকে সাহস দেই খাবে বাজে। আউ লরি বোমা, তুমি আমার ধাক্কা দে ফালাই। তোমার তোকে সাহস দেই খাবে বাচ্চা না? ফকিনের বাচ্চা গায়ে থেকে আসছে গন্ধ। তুমি তুমি আমার বাইরে ডাকো, তো আমার ভাইয়ের সাথে কথা বল। তুমি বাইরে ডাকো। ফকিনের বাচ্চা চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। এত বড় সাহস, তুই আমার এত দামি সোফার মধ্যে বসে সোফা নোংরা করে ফেলতেছিস। এই তো গায়ের অবস্থা দেখছস, কোত্থেকে ডাস্টবিন থেকে উঠে আসছে। বোমা, তোমার বাসর লাগে আমি, তুমি আমার থাপ্পড় মাইরা দিলা। এই ফকিনের বাচ্চা, তুই আমার কিসের ভাসুর রে? কিসের ভাসুর? তোর কি আমি ভাসুর বলে মানি? হ্যাঁ, তুই আমার কিসের ভাসুর? ভাসুর ফুটাই তো আসছে, ভাসুর আলা। তুমি আমার বাইরে ডাকো না। তোমার বাইরে ডাকো। এই চুপ, খবরদার কোনো কথা বলবি না, বের হও। বোমা, তুমি আমার বাইরে ডাকো, আমার ভাইয়ের সাথে কথা বলি, তারপর আমরা চলে যাবো, সমস্যা নেই। ও, ভাইয়ের সাথে কথা বলতে আসছেন নাকি মাংস খাইতে আসছেন? দোস্ত খেলতে আসছেন না? হ্যাঁ, এখন কি দেখছেন যে ভাইয়ের একটা গরু জবো দিছে? গরু তো গরু তো অবশ্যই ফ্রিজে রয়েছে, তাই না? এখন আসবে, খাইবে আর যাইবেন না, এটা ভাবছেন? না না, আমরা এই ঢের লেগে আসিনি। তুমি আমার ভাইয়ের সাথে দেখা করো, তারপর আমরা চলে যাবো। চুপ, কোনো কথা বলবে না। আমি আমার ভাইকে ডাকো। তুমি আমার ভাইকে ডাকো। কিসের ভাইরে ডাকবো? কিসের ভাই? ছোটবেলাতে তোর লালন পালন করে মানুষ করলাম, আর আজকে তোর বউ এইগুলা বলতেছে, তুই কিছু বলতেছিস না কেন ভাই? কি বলবো, কি বলবো তোমাকে? তুই আমার কথাটা শোন, আমি আজকে রাত্রে অনেক খারাপ কিছু দেখছি, বুঝছিস? তোর নিয়া, তাই আমার মনটা অনেক কান্নাকাটি যে তোমার দেখতে যাবো। তাই কইতেছে তো আমারও নিয়ে যাও, ভাইয়ের দেখতে যাবা তো আমারও নিয়ে যাও। তোর নিয়ে আসলাম, আর আইসা তোমার বউ এগুলা বলতেছে আমি করে। ভাই, এত কষ্ট করে তো মানুষ করলাম, আর আজকে এই প্রতিদান। রাত্রে অনেক কিছু দেখছো, খারাপ কিছু দেখছো, কি আমি মরে গেছি দেখছো? আমি মরি নাই, বাচ্চা আছি, দেখা হয়েছে না, ভালো আছি, সুস্থ আছি, তোমার সামনে খাড়া রয়েছি, তোমার সাথে কথা বলতেছি। এবার তোমার দেখা হলে তুমি আমার বাসা থেকে বেরো। দেখছো, তুমি না বলছো যাইতে দেখতে পারে, আমি তুমিও দেখতে আসছো। হ্যাঁ শোনো, তোমার ভঙ্গিমা কাহিনী আমি বুঝি, বুঝছো না? গোস্ত খাইতেছো, ওই যে শুনছো, বড় গরু কুরবানি দিছি। না না ভাই, গোস্ত খাইতে হয় না এর লাগা না বসো, মানে গোস্ত খাইতে যা আমি দেখতেছি ভাই, আমি তোমার দেখার জন্য আসছি। হ্যাঁ শোনো, অনেক তোমার লাগে শর্টকাট করতেছে, তোমার দেখার জন্য এর আগে যে তোর অপমান করে জুতা পিটা করে বাসা থেকে বের করে দিছি, তারপরে কি তোর লজ্জা করে না? হ্যাঁ, এখন আবার আসছিস ভাই ফুটাইতে? এই তোর কিসের ভাই? কিসের ভাই? তোর কোনো ভাই নাই। বোমা, আমরা তো থাকতে আসিনি, আমার বাইরে দেখতে আসছি, তারপর আমরা চলে যাব। তোদের আমি ভালোই ভালোই বলতেছি, তোরা কি সুজা ভাবে ঘর থেকে বের হবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে এখন বাসা থেকে বের করুন? এই তুমি কি এই ফকিরের বাচ্চাগুলোর ঘর থেকে বের করবা নাকি আমি সংসারে এখন আগুন জ্বালাই দিব? এই বেরো। ভাইরে, বড় আশা করে তোর কাছে দেখতে এসেছিলাম তোরে। আজকে কয়টা দিন আমার খুবই জ্বালা যন্ত্রণা করতেছে, স্বপ্নে দেখে তোরে দেখতে খুবই মন চাইছে। বিশেষ করে আসছি, তোর ভাবিকেও নিয়ে আসলাম, মানে বললো যে আমাকেও নিয়ে যাও, তাই আমি আসলাম। এটা কি আমার অন্যায়, অপরাধ? এই চুপ, এই তোমার আমি ভালোই ভালো বলতেছি, তুমি কি এখন এই গরিব চটরঙ্গ বাসা থেকে বের করবা নাকি আমি বাড়ি ঘর আগুন জ্বালাই দিব? চুপ থাকো তুমি, তোমার আগুন লাগা লাগবো না। এই আইসো দেখছো না, এবার বেরো আমার বাসা থেকে। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম, ভালো আছো? হ্যাঁ, বসো বসো বসো। কি সেখানে? এখানে যাও, এখানে যাও। কি হিসেবে আপনি আমাকে তো সংখ্যা দেন না? কি হিসেবে ধাক্কা দিচ্ছে কেন? হ্যাঁ, কি হিসেবে যা হয়েছে বেশ হয়েছে, তুমি দেখতেছি কি হিসেবে বাবা বলো তো। আমার বাইরে ছোটবেলার থেকে মানুষ করলাম, লালন পালন করলাম, লেখাপড়া করাইলাম, তারপর ওই ডাকা আসলো, এখন বড় লোক হয়ে গেছে, এখন আমাকে চিনে না। আমরা দেখতে আসছিলাম, আমাদের অপমান করা বাগাই দিতেছে। বাবা, তুমি এই ছোট লোক গরিবের কিসের জন্য এই দাঁড়ানো সোফার মধ্যে বসেছো? দেখছো ও এই আর তুমি আড়ি দেখছো, একদম বাইরে শুধু বানাইলাম। চুপ বাবা, তুমি সব সময় বলো। এই বলি, তোমার কি হয়?
পরিচয় দিই না, জানি না, চিনি না। হে, আমার দিকে তাকাও, পরিচয় দাও না, পরিচয় দাও না। হ্যাঁ শোনেন আব্বা, এই ফকিরে পরিচয় দিতে আমার ইকুতে বাজে, বুঝছেন না? ইকুতে বাজে, ইকুতে বাজে, ইকুতে বাজে। নিজের বাড়ি জায়গা তুমি বিক্রি করিয়া তো মানুষের মতো মানুষ করছে, আজকে যে টাকা অহংকার করতেছো, যে বাড়ি অহংকার করতেছো, কার অবদান? এই ভাইয়ের অবদান। আচ্ছা সেই ভাইকে তোমার সামনে তোমার বউ অপমান করতেছে, তুমি দাঁড়া দাঁড়ায় আমার সাথে দেখতেছ। ভাই বলো, চাচা বলো, চাচি বলো, ফুফা বলো, আত্মীয় স্বজন চিনে না। কারণ কি জানো, টাকা পয়সা গরম, কিসের গরম, কিসের অহংকার? হ্যাঁ কথা বলো না কেন? তোমার সামনে তোমার ভাইকে অপমান করতেছে তোমার বউ, আর তুমি পুরুষ। আমি কি বলবো, আমার তো চিন্তা লাগতেছে, লজ্জা লাগতেছে, তুই পুরুষ কিনা? হ্যাঁ চিকিৎসা করতে হইব, চিকিৎসা করতে হইব। আপনি কিন্তু আমার অতিরিক্ত কথা শুনছেন, আপনি আমার ব্যক্তিগত ব্যাপারে, আমার ফ্যামিলি বিষয়ে আপনি না জানেন কে? আমার একলকে আমি তোমার শ্বশুর, এই বাড়িতে আমার মেয়ে বিয়ে দিছি, ভালো মতো দেখা দায়িত্ব আমার আছে। অত ভাবতে লজ্জা লাগতেছে, তোমার মতো একটা ছেলে আমার মেয়ের জামাই। এই তুমি না শিক্ষিত, লেখাপড়া করছো, তা লেখাপড়া কি, মানুষই তো অমানুষ হয়েছো। শ্বশুরের মতো বাপ কিরে, আজকে তো আমি এরকম করতে আমার সাথে করতে পারতি তুই? বাবা তোমার জায়গাটা আর ওর জায়গাটা একবার দেখো, তোমার লেভেলে ও কখনোই আসতে পারবে না। শোন, লেভেলে আসে না, কখনো কেউ থাকে না। আজকে আমি আমার লেভেল আসি না, কালকে ভিক্ষুক হয়ে যেতে পারি, আবার ও আমার লেভেল এসে পড়তে পারে, এগুলো কার হাতে জানো? বলছো বাবা, আমরা কেন ভিক্ষুক হবো? প্রশ্নই আসে না। আমি কি ওর মতো গরিব ছোট লোক নাকি? গরিব ছোট লোক, গরিব ছোট লোক, আর আমরা বড় লোক। হ্যাঁ তোর জামাই কি ছিল, কি ছিল? আমি অনেক কষ্ট করে অনেক মানুষ করলাম রে, এত কষ্ট করে মানুষ করছি, নিজে না খায় না পয়রা, ছোটবেলার থেকে এত লালন পালন করছি। তুই আমার মেয়ে, আমি এটা তোর কাছে আশা করি না, আশা করি না। ছি ছি ছি, হ্যাঁ জামাই কেন আসো, তোমার বাসা থাকবে না, দিকে আসো আমার কাছে আসো, তোমার ভাই তোমার বাসা থাকবে না, আমি আমার বাসা নিয়ে যাবো। কারণ কি জানো, হে মানুষ যান, আপনি নিয়ে যান। আর এই যে এত অহংকার করো না, এত অহংকার করো না, অহংকার করা ভালো না। অহংকার কি জানো, সমস্ত পতনের মূল। আজকে যে বাড়ি গাড়ি বিলাসী তার যে অহংকার করতেছ, জমিনে পাও পড়তেছ না। হ্যাঁ যে ভাই কারণ এত কিছু হয়েছ, সেই ভাই শুধু হাত তুললা, ধাক্কা দিলা, কালকে তুমি এই অবস্থানে থাকবা, তুমি চিন্তা করো, ফকির হয়ে যেতে পারো, ফকির হয়ে যেতে পারো। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কথাটা মনে রাখবা। আর শোন, আমি চলে যেতেছি, আর তুই কোনোদিন আমার মেয়ের পরিচয় দিবি না, আমার বাড়ির দরজা তোর জন্য চিরতর বন্ধ, কারণ তুই আমার মেয়ে, ভাবতে লজ্জা লাগতেছে আমার। কি বলতেছো বাবা তুমি, এই ছোট, আর তুমি কোনোদিন এই চেয়ারটা আছে না আমার দেখাইবা না। এই চলো, তুমি আমার বাসা চলো, কাজ করান, এই ফকির নিগল আপনার মায়েরও নিয়ে যান। কি বলতেছো তুমি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বাপ তোর সামনে আমার কাছে ভালো দিল, আমার কাছে হাত তুললো, কত বড় সাহস তোর বাপ বাবার! খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, লজ্জা লাগতেছে, ঘৃণা হইতেছে না, ঘৃণা হইতেছে। আজকে এই অবস্থানে যে তুই থাকতি, এই অবস্থানে যে তুই থাকতি, আর তোর অবস্থানে যদি তোর এই ভাই থাকতো, তোর সাথে যেরকম আচরণ করতো, তখন বুঝতি যে বড় ভাই এখানে কেমন লাগবে, কতটা কষ্ট। তুই কি ভাববি, তুই কি ভাববি? মানুষ করছিলাম নিজে, চলেন আপনার চলো, আমার বাসা বেড়াবেন, চলো। চলে যেত
যদি কোনোদিন তোর বাপে আমার বাড়িতে আয়, ওদিন তোর তালাক দিব কথাটা মনে রাখিস।